বিরতির পর ফিরে আসলাম। বারোই চৈত্র থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো। বাসন্তী পুজোকে কেন্দ্র করে এই মুহূর্তে মৃৎশিল্পীদের প্রস্তুতি রয়েছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। সকলেই ব্যস্ত রয়েছেন প্রতিমা তৈরিতে। হিন্দু ধর্মাবলম্বীদের বসন্তের প্রায় অন্তিম পর্যায়ে যে উৎসবটি হয়, যে উৎসবের প্রস্তুতি থাকে, সেই উৎসবটি হচ্ছে বাসন্তী পুজো। এবং এবারের বাসন্তী পুজো চৈত্র বারোই চৈত্র থেকে শুরু হচ্ছে বলেই জানানো হয়েছে। তবে রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও পূজিত হবেন দেবী বাসন্তী। সোনামুড়া মহকুমা সংলগ্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা সমস্ত এলাকাতেই প্রায় বাসন্তী পুজো হয় এবং হাতে গোনা ছ থেকে সাতটি স্থানে এই পুজোর আয়োজন করা হয়। তবে বাসন্তী পুজোকে ঘিরে যেহেতু হাতে আর খুব একটা সময় নেই, তাই মৃৎশিল্পীরা এই মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন। প্রতিমা তৈরি করতে করতে মৃৎশিল্পীদের কি বক্তব্য রয়েছে, সোনামুড়ার মূর্তি পাড়ায় যে ব্যস্ততার ছবি ফুটে উঠেছে সেই ছবির পাশাপাশি মৃৎশিল্পীর কি বক্তব্য রয়েছে বাসন্তী পুজো ঘিরে, শুনুন। হ্যাঁ, আয়তো তেমন বিগত বছর বা আগের তুলনা থেকে অনেকটা কিছু কম আছে এখন, কারণ বাজারের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আমাদের সাত সাধারণ ফলগুলো বাইরের দেশ থেকে আনা হয়, তার জন্য একটু খরচটা আমাদের বেশি লাগে। তো তারপরে বিভিন্ন সামগ্রী কাঠবাস খড় ইত্যাদি আমার মার্কেট আটশো অচেরেন্দি সব মিলে অনুমতি মিলিয়ে আমাদের জীবন জীবিত করতে হবে। আপনি বলছেন মাটি থেকে খড় বা সবটাই কিনে আনতে হবে? সবকিছু কিনে আনতে হবে। আর বহিরাজ্য থেকে যে আপনাদের সাজ সরঞ্জাম গুলি? বহিরাজ্য থেকে আছে, আমাদের কলকাতা থেকে আছে, বাইরে থেকেও আছে। তো সেই পরিমাণে মোটামুটি লাভ হচ্ছে বছরে? আগের থেকে তো আমার একটু লাভ নেই। তো এই জীবিকাটাকে সঙ্গী করে কি আগামী দিনে চলা যায়? আগামী দিন বলতে আমাদের জেনারেশনে করছি, আমরা আগামী দিনে এটা বলতে পারবো না। নতুন যে প্রযুক্তি আছে, প্রযুক্তি এইসব কাজ করার লোক নেই, এইসব কাজ শেখার কোনো আগ্রহ নেই। শিল্পী কর্মসী লুপ্তর বটে পারে। বাসন্তী প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীদের যে বক্তব্য রয়েছে, এই মূর্তি তৈরি করে যে লাভ হয় তা থেকে মোটামুটি তাদের লাভ হচ্ছে প্রতিমা বিক্রি করে, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে বাজারে এবং তার সঙ্গে বাসন্তী প্রতিমার যে সাজসজ্জা রয়েছে সমস্ত কিছুই কিনতে হচ্ছে জিনিসের অত্যধিক দাম। তাই খুব একটা লাভ না হলেও তারা প্রস্তুতি চালাচ্ছে, মূর্তি তৈরি করছে, বিভিন্ন জায়গাতে এমনই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এই শিল্পকে নতুন প্রজন্মের শিল্পীরা পেশা হিসেবে বেছে নিচ্ছেন কিনা সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সামগ্রীর যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে এবং খুঁটিনাটির উপর যেভাবে জিনিসপত্রের দাম, তার পাশাপাশি খাটুনি রয়েছে, সমস্ত কিছুকে ভিত্তি করে নবীন প্রজন্ম এই কাজে এগিয়ে আসতে চাইছে না অনেক ক্ষেত্রেই, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে মৃৎশিল্পীদের অভিমত, এত পরিশ্রমের পর যে লাভ হয় তাতে তাদের পোষাচ্ছে না। তবে যেভাবে দিন বাড়ছে, যে দিন আসছে তাতে করে যুগের পর দিন, দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, মূর্তির দাম কিন্তু সেই তুলনায় বৃদ্ধি পাচ্ছে না, যার কারণে লাভের মুখ খুব একটা দেখতে পান না বলেই বক্তব্য রয়েছে মৃৎশিল্পীদের। আচ্ছা, বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।